উনি বলছেন 30 বছর নির্বাচনের সঙ্গে আছেন, উনি আগের রাতে ভোট হয়েছে ওটা উনি দেখেন নাই, কারণ উনি উনি জ্ঞান পাপি, কারণ ওনার ঘরে একটাই মাথা, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে ঘরে তো একটাই মাথা। যেই যারা নির্বাচন অবজারভেশনে করতে গিয়ে দিনের ভোট রাতে হয়ে গেছে সেটা দেখে না, আর তারা আমাদের নমিনেশন কয়টা দিয়েছি আমরা কি করেছি এটা দেখে, তো এদেরকে আমরা কি বলবো? আমরা শুধু পদ্ধতি হতো না, আপনার ঘরে কয়টা মাথা আছে ওটা আমরা দেখে নিব, কারণ আপনারা জ্ঞান পাপি হইয়া আমাদেরকে বলবেন আর বলবেন আমি কয়েকটা কেন্দ্রে গিয়েছি, আমি স্যাম্পলিং করতেছি, র্যান্ডম স্যাম্পলিং করে আমরা দেখেছি নির্বাচন ফেয়ার হয়েছে। বাকি নেতারা গ্রেফতার হোক আমরা চাই না, সেটা শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিত করব, সেটা আমরা ঘোষণা দিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। যদি আপনারা করতে দেন, পুলিশ বলেছে দিবে, আমরা শান্তিপূর্ণভাবে করব। আর যদি না দিতে থাকেন, সতর্ক থাকেন, প্রতিহত করেন, যা খুশি করেন করেন, আমরা তাই মানব। আপনাদের সঙ্গে সংঘাত করার মতো অবস্থায় আমরা এখন নাই ভাই। নমিনেশন তো যেহেতু নির্বাচনই হয় না, ভোট জনগণকে দিতে যায় না, সেখানে তো গরু ছাগল ভেড়া কলা গাছ নমিনেশন দিলে হবে, লোকও লাগবে না, পাশ হয়ে চলে আসবে। আর যেখানে আমাদের এই যে জ্ঞান পাপি ডক্টর কলিমুল্লা সাহেব, মানে জ্ঞানী পাপি, সরি স্যার, মানে ওই জ্ঞান পাপি কলিমুল্লা সাহেবরা যখন যত্ন আছে ততদিন পর্যন্ত তো সবকিছু বৈধ হয়ে যাবে, কারণ ওনাদের ঘাট তো ঘাড়ে তো মাথা একটাই, উনি তো বলে দিয়েছেন ওনার ঘাড়ে মাথা একটাই, ওনাদের ঘাড়ে একটা মাথা নিয়েই ওনারা যখন যাওয়াটা সেজদা দিয়ে যাবে, যেখানেই সামনে দেখবে যে কেউ তো লড়িয়ে দাঁড়িয়ে আছে তখন সেজদা দিবে, বা কেউ যদি 2-4-5 টাকা বকশিস দেয় তাহলে সঙ্গে সঙ্গে মাথা নত করবে। উনি জ্ঞান পাপি কারণ ওনার ঘরে একটাই মাথা উনি পরিষ্কার বলে দিয়েছেন যে ঘরে তো একটাই মাথা। যেই যারা নির্বাচন অবজারভেশনে করতে গিয়ে দিনের ভোট রাতে হয়ে গেছে সেটা দেখে না, আর তারা আমাদের নমিনেশন কয়টা দিয়েছি আমরা কি করেছি এটা দেখে, তো এই এদেরকে আমরা কি বলবো? উনি তো জ্ঞানী পপই, ওনার নাম তো জ্ঞানী পপ, অনেক উচ্চারণ করতে গিয়ে আমি জ্ঞান পপ বলে বলছি আর কি, বুঝছেন না? তখন জ্ঞানী পপ তো আমি বলি নাই, তা আমার বড় দুঃখ পেলাম। ডক্টর কলিমুল্লা মতো ওটা লোক, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি যদি অন্ধের মতো কথা বলেন, উনি যদি দলকানার মতো কথা বলেন, উনি যদি বলেন আমরা নমিনেশনে কি হয়েছে, আমরা ফাইট করার জন্য তৈরি হই নাই, আমরা প্রস্তুতি ছিল না, প্রস্তুতি ছিল নির্বাচনে, উনি আমাকে শেখাবে নির্বাচনকে আমরা প্রস্তুতি নিতে হয়, হ্যাঁ, ওনাকে অবজারভেশন করতে দেওয়া হয় নাই, উনি অবজারভেশন করতে পারেন নাই, কাজে ডক্টর কলিমুল্লা সাহেব আর কত অপমানিত হবেন আপনি, আপনি তো লজ্জা শরম নাই আপনার, আমি ডাইরেক্টলি প্রশ্ন করতেছি, আপনি কি করে বললেন যে আমাদের জন্য প্রস্তুতি ছাড়া আমরা নির্বাচনে গিয়েছিলাম, কি করে আপনি এগুলো বলতে আসেন, এগুলো বলার জন্য আপনার মতো শিক্ষিত লোক এগুলো মানায়, এগুলো আমার তো এনামুল হক সাহেব আছে, উনি তো দলীয়, উনি তো এবার বললেন না কথাটা। ঘাড়ে একটা মাথা, আপনি বলেন যে আমার ঘাড়ে একটা মাথা, আমি এখানে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, আপনি বলতে পারবেন, সত্য বলতে পারবেন না, কিন্তু আপনি কেন দল কানার মতো কথা বলবেন, কেন আপনাকে আমার সেন্টিমেন্ট জানেন না, আমাদের ইমোশন জানেন না, আমরা কি করতে পারি, আপনি ঘরে একটা মাথা, এই মাথাটাকে আমরা কাটতে পারি না আপনার, তাহলে সরকারই কাটতে পারবে, আমার কর্মীরা কাটতে পারবে না আপনার ঘরে মাথাটা, তখন তো আমাদেরকে বলবেন আমরা সন্ত্রাসী, তখন আমাদেরকে বলবেন আমরা কি আপনি ঘরের মাথার জন্য সরকারের কাছে নত স্বীকার করবেন, সরকারের কথা মতো কথা বলবেন আর সরকারের হালুয়া রুটি খাবেন, আর আমাদেরকে বলবেন আমরা প্রস্তুতি নাই, নিয়ে নির্বাচন আসি নাই, আমাদের এটা করি নাই, আমাদের ওই নমিনেশন ঠিক হয় নাই। আরে ভাই আমাদের তো স্ট্র্যাটেজি, আমি একটা জায়গায় 5টা নমিনেশন দিব, ফাইনালি কাকে দিব সেটা আমি বুঝবো, আমার দল বুঝবে, এনামুল সাহেব বললে হবে যে 5 জনকে দৌড়ে দিয়েছে 4 জনে মিলে, ওইটা বিএনপি কোথায় হচ্ছে, এটা ওনারা তো সুযোগ নিবেই, নিয়েছে, কিন্তু এটা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের স্ট্র্যাটেজি সমালোচনা আপনি করবেন কেন, আপনি দেখেন নির্বাচনটা হয়েছে কিনা, ভোটটা সুষ্ঠু হয়েছে কিনা, জনগণ ভোট দিতে আসছে কিনা, জনগণ ভোট দিয়েছে কিনা, আপনি সেটা বলেন, আমার পোলিং এজেন্ট নাই, আরে আমার পোলিং এজেন্ট ঢুকতে দিচ্ছেন না আপনার পুলিশ, সেটা আপনি দেখেন না, আমার পুলিশ আগের দিন রাত্রে আমার পোলিং এজেন্ট ক্যারেজ কিনে যাচ্ছে, শত আমার জেলখানায় তারা ছিল প্রতিটা পোলিং এজেন্ট, আপনি আমাদেরকে ইংরেজি শিখান, বলেন ডক্টর কলিমুল্লা সাহেব আই এম ভেরি সরি আপনি কথাগুলো বললাম, কেন বললাম জানেন, বললাম আমাদেরকে মানুষ শ্রদ্ধা করতে চায়, আপনারা ডক্টর, আপনারা এই দেশের কি বলে বিবেক,
আপনি উচ্চ শিক্ষিত মানুষ, দেশে বিদেশে শিক্ষিত হয়ে আসছেন, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, আপনাদেরকে আমরা ফলো করতে চাই, অনুসরণ করতে চাই। আসি না, আমি বুঝি এগুলো অবদ্ধতা, বুঝি, কিন্তু কি করবো বলেন, আই বিন শকড। গিয়েছিলেন উনি এক্সপ্রেশনটা কি করে আনলেন উনি আপনার অতিথি আমাদের উপরে বলেন? কই আমার তো এনাম সাহেবের সাথে আমার ফার্স্ট টাইম দেখা আজকে জীবনে প্রথম দিন, আই ডোন্ট নো হিম। কই এনাম সাহেবকে যে কথাগুলো বলছে আমি তাকে তো দলীয় অবস্থান থেকে বলছি, ঠিক আছে বলেন, উনি বলেছেন আমার নির্বাচন আসেন, আমরা নির্বাচনের জনগণের ভোটে নির্বাচিত হতে চাই, ভেরি গুড চ্যালেঞ্জ উনি দিয়েছেন, তার কাউন্টার আমি হয়তো দিব বা আমি বলবো হ্যাঁ আসেন, কিন্তু আপনি রেফারিটা বদলান, আপনি রেফারি এই রেফারির সামনে খেললে আমরা আমরা আপনার রেফারি এক সেরে যাবে। এবং ওনারা যখন এই সমস্ত লোকদেরকে আইনা দিয়ে ইলেকশন অবজারভেশনে দিবেন, ইলেকশন অবজারভেশন করেন, তাদের চাকরি, তাদের বেতন, সারা পাঁচ বছর একটা বাজেট এনে বসে থাকে, ইলেকশন কমিশনের টাকা নেয় বা বিদেশ থেকে টাকা নেয়, নিয়ে এসে অবজারভেশন করতে গিয়ে তারা উল্টাপাল্টা করে, সত্য অবজারভেশন করেন? আগামী নির্বাচনে তো অনেক ডক্টর কামাল কলিমুল্লাকে বলছি, যদি বিএনপি নির্বাচনে যায় ডক্টর কলিমুল্লাহ গানি পপ এই নির্বাচনে অবজারভেশন দিতে পারবে না, আপনার শুধু প্রতিহত না, আপনার ঘাড়ে কয়টা মাথা আছে ওটা আমরা দেখে নিব, কারণ আপনারা জ্ঞান পাপি হইয়া আমাদেরকে বলবেন আর বলবেন আমি কয়েকটা কেন্দ্রে গিয়েছি, আমি স্যাম্পলিং করতেছি, র্যান্ডম স্যাম্পলিং করে আমরা দেখেছি নির্বাচন ফেয়ার হয়েছে, আপনি র্যান্ডম স্যাম্পলিং আমাদেরকে শিখান, ইংরেজি শিখান, ভাই আপনারা বি রেসপেক্টফুল, বি রেসপেক্টফুল প্লিজ, ডক্টর কলিমুল্লাহ প্লিজ প্লিজ, আল্লাহ আপনার রুটি রোজগারের অনেক সুযোগ দিয়েছে, আল্লাহ আপনাকে যে শিক্ষা দিয়েছে, যে শিক্ষিত হয়েছেন, দেশ বিদেশে আপনার সুনাম ছিল, আপনি সেগুলো ধরে রাখেন, আপনাকে এই সমস্ত নেকটার জন্য কাজ করতে হবে না, আমার মতো লোকের সামনে কেন আপনি এগুলো ফেস করেন, জানেন না আমরা কি জিনিস, আমাদেরকে সে সৎসাহস দিয়েছে, কারণ আমরা হারাম রুজি করে খাই না ভাই, আমি ভেরি ইমোশনাল টুডে, ভেরি ইমোশনাল ডক্টর কামাল, ডক্টর কলিমুল্লাহ, ইজ এ ভেরি ইমোশনাল আই এম উইথ ইউ। It is not expected from you that আপনি এক পেশে কথা বলবেন, আপনি সরকারের দালালি করবেন, ব্যক্তিগত আক্রমণ আপনি করতে চাচ্ছিলাম না, আমি সরি, কিন্তু জনগণ তো আমাদের সামনে দেখতেছে, একটা ফেয়ার নির্বাচন আপনারা এনশিও করতে পারেন না, আপনারা এসেছেন অবজারভেশনের ডিউটি করতে, অবজারভার দেন, আপনার কাদেরকে রিক্রুট করেন অবজারভেশন আমরা দেখি না, সুযোগ তো নাকি দিবেন, সারাদিন সুযোগ দেন, আমি তো শুনছি ওনাকে একটা কথা বলে নেই, আমি শুনেছি ভাই, এনামুল হক সাহেব একজন পলিটিশিয়ান হিসেবে আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন, আই ওয়েলকাম ইট, এটাই তো ভাষা, আসেন নির্বাচন করব, পারলে আপনি পারবেন, নাহলে আমি উনি পারবেন, কিন্তু সেখানে আমরা নির্বাচন করতে প্রস্তুত, আপনাদের সামনে নির্বাচন করতে আসব, তবে আমাদের সঙ্গে আপনাদের আলোচনা করতে হবে, বসতে হবে, নির্বাচনে কেমনে ফেয়ার হয়, কেমনে গ্রহণযোগ্য হয়, কেমনে আমাদের লোকেরা ভোট দিতে আসতে পারে, জন কেমনে ভোট দিতে চায়, এটা আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, বসতে হবে, সে বসে যদি আমরা একটা ফোরাম তৈরি করতে পারি অবশ্যই নির্বাচন আসবো, কিন্তু যদি না হয় তাহলে আপনার সরকার অধীনে আমাদের নির্বাচনে আসা সম্ভব নয়, কারণ আপনার এই সমস্ত এক মাথাওলা এক ঘাড়েওয়ালা মাথাওয়ালা লোক নিয়ে এসে নির্বাচনের অবজারভেশনে বসাইয়া দিবেন, আর সেই নির্বাচনে যে ফলাফল দিবেন সেই ফলাফলে আমরা মেনে নিতে হবে। আপনি দেখেন জাপানের অ্যাম্বাসেডর সাহেব কি কথাটা বললেন, ছোট কলিমুল সাহেব বলেন, উনি বলে গেলেন আমি শুনতে পেয়েছি, কত ডিপ্লোম্যাটিকলি উনি বলেছেন, কিন্তু আপনাদের তো বলা উচিত উনি মিথ্যা কথা বলছেন, বলা সবার আপনারা বলতেন স্টেটমেন্টে বলতেন উনি মিথ্যা শুনেছেন, কেউ বলেন নাই, কাজেই আমি প্লিজ আমরা পাবলিকলি আপনাকে আজকে আমার তো আপনি জানেন আমি আপনাকে কত রেসপেক্ট করি, নট ফ্রম টুডে বলেন, আমি আজকে কেন এই কথাটা আপনি বলবো বলেন, বিকজ আপনি আমাদের হৃদয়ে আঘাত করেছেন, আপনি আমাদের অস্তিত্বে আঘাত করেছেন আপনার কথাগুলো দিয়ে, আপনার কাছ থেকে আমরা আশা করি নাই, আপনি আপনার সঙ্গে পরিচয় আজকে আমার আজকের না, আপনার সঙ্গে পরিচয় আজকে আমার 20 বছর 30 বছর ধরে, আমরা একসঙ্গে উঠা বসা চলা ফেরা আলাপ আলোচনা মিটিং সেমিনার সিম্পোজিয়াম করতেছি, আই ওয়াজ নেভার ডিসরেসপেক্টফুল টু ইউ, আই অলওয়েজ কল ইউ স্যার, আমার মনে হয় না বয়স আমার চেয়ে বেশি হবেন বেশি, তারপর আই কল ইউ স্যার, বাট টুডে আমি কেন এটা কথা বললাম,
বিকজ আপনার রেসপেক্টেবল মানুষ যদি এই ধরনের দলকানা কথা হয় বলেন, আসিন ডাক্তার আপনি জানেন আমাকে, আপনার সঙ্গে পড়েছি আমার মাস্টার কয়েকদিন আগে, বাট হোয়াট আই হ্যাভ টু সে আপনি তো জানেন। আমরা একটু ওনারও তো কিছু বলার থাকতে পারে, উনি আর কি বলবেন, নিজের জীবনের হুমকিটা কেন, ধন্যবাদ। আগামীকালকের দিন নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আগামীকালকে কি হবে? আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছি, সেটা হলো আমরা একটা প্রতিবাদ সভা করব, মিছিল করব, এবং সে শান্তিপূর্ণ হবে, কারণ আমরা আর বাকি নেতারা গ্রেফতার হোক আমরা চাই না, সেটা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করব, সেটা আমরা ঘোষণা দিয়েছি, আমরা শান্তিপূর্ণ ভাবে করতে চাই। যদি আপনারা করতে দেন, পুলিশ বলেছে দিবে, আমরা শান্তিপূর্ণ করব, আর যদি না দিতে থাকেন, সতর্ক থাকেন, প্রতিহত করেন, যা খুশি করেন করেন, আমরা তাই মানব। আপনাদের সঙ্গে সংঘাত করার মতো অবস্থায় আমরা এখন নাই ভাই, আছি না, এটা হলো বাস্তবতা। আপনি বলেন বলেন না, আমি এখন সংঘাত করার পক্ষে নাই, আমি সংঘাত করতে যেতে পারবো না, তবে আমি আপনার আপনার নিচে চাপ চাপের মধ্যে পড়েও, আপনি আমার বুকের উপরে উঠে চিৎকার করার পরেও আমি বলবো প্রতিবাদ করছি, প্রতিবাদ করছি, প্রতিবাদ করছি। আমি শুধু এইটুকুই বলবো, কিন্তু আমার হাত নাড়াবো না, আমি পাও নাড়াবো না, আমি শুধু আমার মুখ ব্যবহার করে বলবো আপনার অত্যাচারের প্রতিবাদ আমি করছি, আপনার অনাচারের প্রতিবাদ আমি করছি। আমার ভাই কলিমুল্লাহকে আমি এটাই বললাম, মুখের প্রতিবাদ করলাম ভাই, বুঝছেন না, প্রতিবাদ করতেছি। আমাদের কালকে প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ, আমাদের মহাশয় গ্রেফতার করেছেন, আমরা কালকে দেখায় দিতে চাই, ইনশাল্লাহ দেখায় দেবে তারেক রহমান যেখান থেকে হুকুম করুক না কেন, তার সে হুকুম বিএনপির নেতারা সে যে যেই পদে থাকুক না কেন তারা পালন করবে, এটাই পরীক্ষা হবে আগামীকালকে। সবাইকে ধন্যবাদ।